বাসার সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে সিনেমাটার কথা বলবো তার নাম স্পুটনিক। এটা একটা রাশিয়ান সিনেমা। তো যদি কারো এই সিনেমা দেখার সময় সাবটাইটেল না থাকে বা ইংলিশ অডিও না থাকে তো এই সিনেমা বোঝা খুবই কষ্টের হবে, কারণ টোটালি রাশিয়ান ভাষায় কথা বলা এটা। আসলে তো সিনেমাটা আসলে এরকম হয়, স্পুটনিক নাম শুনেই বুঝতে পারছেন সবাই যে এটা আসলে স্পেসের কোনো কিছু নিয়ে করা। একদমই তাই, স্পেসের একটা জিনিস নিয়ে করা, যেখানে কিনা দেখানো হয় যে কয়েকটা অ্যাস্ট্রোনট স্পেসে আছে এবং স্পেস থেকে তাদের যে স্পেস শিপটা সেটা ক্র্যাশ করে এবং তারা পৃথিবীতে আসে। তো পৃথিবীতে আসার পরে তাদের সাথে ওই অন ভিন্ন একটা স্পেসের এলিয়েন বলতে পারেন এরকম একটা জিনিস চলে আসে, এবং চলে আসার পর কি কি ঘটনা ঘটে এবং কিভাবে সেখান থেকে এদের বের করা হয় বা কিভাবে বিজ্ঞানীরা টের পায় বা মানুষের খারাপ ব্যবহার করে বা কিভাবে অত্যাচার চালানো হয় লাভের আশায়, সেটা নিয়ে আসলে এই সিনেমাটা। এবং সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট বেশ ভালো, এবং যেসব ক্রাইটেরিয়া দেখানো হয়েছে সাইন্টিফিক ব্যাপার স্যাপার এটাও বেশ ভালো লাগে। এবং সাইন্টিফিক যে ফিকশন টাইপের সিনেমা লাস্ট যে কটা আমি দেখেছি আমার চ্যানেলে সবগুলোই আছে মোটামুটি, এবং তার ভিতর মোটামুটি এই সিনেমাটা বেশ ভালো আর কি। তো এই সিনেমাটা মেইনলি যেদিন হচ্ছে এই পাওয়ার প্রজেক্ট বা প্রজেক্ট পাওয়ার যে সিনেমাটা, তারপরে হিন্দি কিছু সিনেমা বের হয়েছে সেদিনই বের হয়েছে, কিন্তু আমি আসলে দেখার সময় পাইনি। এবং প্রথমে আমি প্রজেক্ট পাওয়ার সিনেমাটা দেখেছি, কিন্তু এটা বলতেই হবে এই সিনেমাটা প্রজেক্ট পাওয়ার এর চেয়ে অনেক ভালো। প্রজেক্ট পাওয়ারে আসলে ট্রেলারে যা দেখা যায় সেইভাবে আসলে সিনেমাটা কিন্তু লাগেনি, কিন্তু এই সিনেমাটা আসলে এর চেয়ে বেশ ভালোই লেগেছে। আসলে বেশি এক্সপেকটেশন ছিল প্রজেক্ট পাওয়ার নিয়ে, তো এই হয়তো এরকম হতে পারে। আর এটা তো আসলে কখনো ট্রেলারও দেখিনি, জাস্ট আমি ডিরেক্ট সিনেমাই দেখেছি, এবং বেশ ভালো লাগে সবকিছুই। স্ক্রিপ্ট রাইটিং বেশ ভালো, ডিরেকশনও বেশ ভালো। তো সিনেমায় একটা পর্যায়ে থাকে একটা অ্যাস্ট্রোনটের ছেলেকে দেখানো হয়, এই ছেলের ক্যারেক্টারটা বেশ ভালো করে ডেভেলপ করতে পারেনি, অনেক অংশে বলা যেতে পারে এটা না থাকলেও ভালো হতো। তো এখানে যে সিনেমাটা মেইনলি একটা অ্যাক্ট্রেসের উপর নির্ভর করেই করা, যেখানে কিনা অ্যাক্ট্রেসটা একটা ডাক্তার থাকে এবং তারই বিষয় বুদ্ধিমত্তার কারণে, তারই বিভিন্ন অ্যানালাইসিসের কারণে একসময় মুভি যে লোকগুলা থাকে বা মানুষগুলা থাকে সেটা বেঁচে যায় আর কি, বা মুক্তি পাইতে পারে এরকম একটা অবস্থা হয়। তো তার অভিনয়ও খুব ভালো ছিল, মোট কথা সমসাময়িক যে সিনেমা বেরিয়েছে তার চেয়ে বেশ ভালোই। তো সিনেমাকে দেখা যেতে পারে, একটা ফ্যামিলি সিনেমা, বেশ ভালো লাগবে, সবাইকে নিয়ে দেখতে পারবেন, এবং একবার কেন কয়েকবারই দেখা যেতে পারে। এবং এখনকার সিনেমার কথা কল্পনা যদি আমি ভাবি, সেক্ষেত্রে অবশ্যই দেখার মতন একটা সিনেমা দেখা উচিত। তো সিনেমাকে সবকিছু বিবেচনায় আমি সিনেমাকে দিব 10-এর ভিতর 7। আর এখন আমি সিনেমার কাহিনী এলাবোরেট করে বলবো। তো সিনেমা যদি এর আগে দেখে না থাকেন তো দেখার পরে এটা আসলে আপনারা দেখতে পারেন, কারণ স্পয়লার টাইপের এটা আসলে। তো সিনেমা এভাবে দেখানো হয় যে একটা স্পেস শিপের ভিতর দুইটা অ্যাস্ট্রোনট আছে যারা কিনা স্পেসের ভিতর ঘুরছে। এই ঘোরার সময় তাদের হঠাৎ করেই তারা একটা বিভিন্ন সিগন্যালে ল্যান্ডিং করার চেষ্টা করে, কিন্তু তাদের স্পেস শিপ ক্রাশ করে এবং তারা পৃথিবীতে এসে পড়ে। তো এখান থেকে আসলে সিনেমা শুরু হয়, আসলে যেখানে দেখানো হয় একটা লোক টর্চ দিয়ে দেখছে যে কি পড়লো পৃথিবীতে, তখন সে দেখতে পারে যে দুজন অ্যাস্ট্রোনট ছিল, তাদের ভিতর একজনের মাথা ক্ষতবিক্ষত থাকে এবং আরেকজনের অবস্থা খুব খারাপ থাকে। তো এরপরে এখান থেকে ডিটেক্ট চলে যায় এমন একটা জায়গায় যেখানে কিনা একটা ডাক্তারের ভুল ডিসিশনের জন্য একটা পেশেন্ট মারা যায়, তাকে তার লাইসেন্স বাতিল করে দেওয়ার জন্য কোর্ট বসে, এবং সেখান থেকে সে আসলে বলে সে আসলে গিলটি নয় এবং যা করেছে তা ভালোই করেছে, এবং সেখান থেকে সেই ডাক্তারটা বেরিয়ে আসে। এই ডাক্তারটা সেই ডাক্তার যেটার কথা, যে কথাটা কিনা আগেও আমি বলছিলাম ভিডিওর শুরুতে, যে মহিলা ডাক্তারটা, তো তাকে সেনাবাহিনীর একটা লোক এসে কনভিন্স করে যে আসলে সবকিছু থেকেই মুক্তি দেওয়া হবে বা তাকে বাঁচাতে পারে যদি কিনা তাদের হেল্প করে, এবং তার হেল্প দরকার আসলে। তো এইটা কথা বলে সে একটা জায়গায় নিয়ে যায় যেখানে কিনা যে অ্যাস্ট্রোনটটা খারাপ অবস্থা ছিল সে ছিল, অথচ পুরো রাশিয়ার ভিতরে এইভাবে প্রচার করা হয় সবাই বেশ ভালো আছে এবং তারা ন্যাশনাল হিরো, কিন্তু এখানে আবার দেখানো হয় তাদের আটকে রেখেছে। তো সিনেমা এভাবে এগোতে থাকে, সিনেমা কিছুদিন কিছুক্ষণ পর্যায়ে যখন যায় তখন দেখা যায় এই পেশেন্টটার সাথে আরো একটা ডাক্তার কথা বলে, এবং পেশেন্টটা মোটামুটি স্পেসে কি হয়েছিল সেটা মনে করতে পারে না, এবং এই ডাক্তার যে মহিলা ডাক্তারটা যায় যে অ্যাক্ট্রেস, সে যাওয়ার পরেও সে আসলে কিছু মনে করতে পারে না, এবং হঠাৎ করেই অদ্ভুত একটা ব্যাপার দেখা যায়। ব্যাপারটা হচ্ছে এমন যে এই অ্যাস্ট্রোনটের শরীরের ভিতর থেকে একটা
এলিয়েন টাইপের বের হয় যে কিনা এই পৃথিবীর না, এবং এইটার জন্যই আসলে তাকে এইভাবে সেনা যে আর্মি ক্যান্টনমেন্ট তার ভিতর আটকে রাখা হয়েছে এটা পরে বুঝতে পারা যায়। তো এটা একদম টোটালি ভিন গ্রহের একটা মানুষ, এবং সেটা অনেকটা সিম্বায়োটিক টাইপের, অনেকটা শৈবাল ছত্রাক যেমন থাকে এই প্রাণীটাও সেরকম, যে মানুষের বডির ভিতর ঢুকে সিম্বায়োটিক অবস্থায় থাকে, সে যা খায় সেটার উপরই ডিপেন্ড করে, এবং একটা নির্দিষ্ট সময়, রাতের একটা নির্দিষ্ট সময় সেখান থেকে সে বেরিয়ে আসে। হ্যাঁ, এভাবেই কিন্তু যে মহিলা ডাক্তারটা থাকে তার কাছে সবকিছু প্রেজেন্ট করা হয়। তো এইভাবেই সিনেমার কাহিনী চলতে থাকে, এবং হঠাৎ করে এই মহিলা ডাক্তারটা যে কিনা অ্যাক্ট্রেস থাকে তার সন্দেহ জাগে যে রাতের এই সময়টাই কেন বের হয়, কেন অন্য সময় বের হয় না। তো অ্যানালাইসিস করে এবং বা দেখলো সে যে কেনই বা বের হয়, তখন এইভাবে পেলো এই যে প্রাণীটা যে কিনা এলিয়েন টাইপের, এ হচ্ছে একটা টক্সিন রিলিজ করে যেটার মাধ্যমে কিনা হঠাৎ করেই পেশেন্টের একটা ভমিট টাইপের হয়, এবং তখন সে মুখ থেকে বেরিয়ে আসে, আবার কাজ শেষে সে আবার ঢুকে যায়। ওখানে আরো একটা ডাক্তার ছিল যার মাধ্যমে কিনা জানতে পারে এই এলিয়েনটা আসলে কর্টিসল নামের একটা হরমোন খেয়ে বেঁচে থাকে, এবং মানুষে যখন ভয় পায় বা কেউ যখন ভয় পায় তখন তার তো কর্টিসল রিলিজ হয়, তখন আসলে সে এই জিনিসটা বেশি উপভোগ করে, এবং তখন সে মেরে সে জীবনযাপন করে। এবং মোটামুটি এই লোকটা এবং এই এলিয়েনটা, এদের সকল ব্যবহার একই রকম থাকে। যখন এই এলিয়েনটা বের হয়ে আসে এই লোকটার সকল কার্যক্রম মোটামুটি অফ হয়ে যায়। তো এলিয়েন যখন ঘুরে এই লোকটার কাজকর্ম থাকে না, একদম অজ্ঞান অবস্থায় থাকে। তো এলিয়েনকে যাতে ওই লোকটার কোনো ক্ষতি না করে এর জন্য তাকে খাবার দেওয়া হয়, খাবার হিসাবে দেখানো হয় এমনভাবে যে যারা কিনা প্রিজনার থাকে, বিভিন্ন অপরাধ করে থাকে, তাদেরকে এই এলিয়েনের সামনে দেওয়া হয়, এবং এলিয়েনটা তাদের বিশেষ কোনো কিছু এমনি কিছু করে না, জাস্ট হচ্ছে মাথা ভেঙে তার হচ্ছে যেটা কিনা আমরা ব্রেন বলি, ঘিলু বলি আর কি, সেটা খেয়ে সে চলে যায়। এভাবেই প্রতি রাতে চলতে থাকে এই জিনিসটা। যে মহিলা ডাক্তারটা থাকে সে আসলে জানতে পারে, এবং সে এটা বুঝতে পারে যে সেনা প্রধান যাই এসেছিল তার কাছে সে মিথ্যা কথা বলেছে, এবং আসলে তাকে এই যে অ্যাস্ট্রোনটটা থাকে তাকে সুস্থ করার জন্য নয়, বরং একটা পরীক্ষার জন্য তাকে এখানে আটকে রেখেছে, এবং কাজ শেষে এই অ্যাস্ট্রোনট মরে গেলেও তাদের কিছু যায় আসে না, বরং তারা এই এলিয়েন টাইপের যে জিনিসটা থাকে তাকে নিয়েই গবেষণা করতে চায়, বিগার সাকসেসের জন্য, বড় কিছু পাওয়ার জন্য। যে আর এলিয়েনটা বড়ই অদ্ভুত এবং এবং বেশ হিংস্র, এবং কর্টিসল খেয়ে বেঁচে থাকে। এই জিনিসটা যখন যে অ্যাস্ট্রোনটটা থাকে যে কিনা এখানে অ্যাক্টর হিসেবে দায়িত্ব পালন করে, অভিনয় করেছে, তাকে জানানো হয়, তখন যে ডাক্তারটা থাকে তার সাহায্য নিয়ে তারা এই বেস থেকে, ক্যান্টনমেন্ট বেস থেকে পালানোর চেষ্টা করে, নায়িকা এবং যে এই যে অ্যাস্ট্রোনটটা থাকে, নায়কটা থাকে, সেটা তারা। এবং তখন যে টক্সিনটা এই এলিয়েনটা রিলিজ করে, তখন তার একটা ইঞ্জেকশন যে ডাক্তারটা থাকে, মেয়ে ডাক্তার, সে বের করে এবং তাকে সেটা ইঞ্জেক্ট করা হয়। তো যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন তাদের সেনারা মোটামুটি ঘিরে ফেলে, কিন্তু এই যে ইঞ্জেকশনটা ইঞ্জেক্ট করার ফলে এই এলিয়েনটা টোটালি তার কাছ দেহ থেকে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পরে এই সকলকে মেরে ফেলে। তো এই মেরে ফেলা অবস্থায় যে সেনাপ্রধান থাকে তারও একটা হাত খেয়ে ফেলে, কিন্তু সামহাও অনেকজন মিলে গুলি টুলি করে এই এলিয়েনকে আটকাতে পারে। এবং যখন এই এলিয়েনটা এদের সাথে যুদ্ধ করছিল তখন নায়িকা নায়ককে নিয়ে পালিয়ে আসে, তার ধারণা ছিল এমন যে এলিয়েন এবং নায়ককে যদি আলাদা করে রাখা হয় তাহলে হয়তো দুজনই, এলিয়েন 1 ঘন্টার বেশি বাঁচতে পারবে না কিন্তু নায়ক হয়তো বেঁচে যাবে, কিন্তু অনেক দূর যাওয়ার পরে সে বুঝতে পারে এমন যে আসলে এটা সম্ভব না, তারা এখন টোটালি সিম্বায়োটিক হয়ে গেছে এবং একে অপরের উপর নির্ভরশীল, একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। তো সে আবার ফিরে যেতে চায়, তখন হঠাৎ করে দেখা যায় যে সৈন্যরা তাদের পিছু এসে গেছে, এবং ওই যে এলিয়েনটা তাকে নিয়ে এসেছে, এবং যে সেনাপ্রধানটা থাকে সে এই নায়িকাকে টর্চার করতে থাকে, কিন্তু এখান এলিয়েনটা এখান থেকে বের হয়ে সকলকে আবার মেরে, এখানে মেরে আবারও হচ্ছে নায়কটা যে কিনা অ্যাস্ট্রোনট থাকে তার শরীরের ভিতর ঢুকে যায়। এবং এর মাঝে আবারও এভাবে দেখানো হয় যে অ্যাস্ট্রোনটের একটা ছেলেও থাকে যে কিনা, যার ক্যারেক্টারটার কথা আমি বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতে, যেটা কিনা না থাকলেও হতো, বা আসলে যেহেতু রেখেছে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ভালো হয়নি, তো তার কথাও আর কি দেখানো হয় মাঝে মাঝে, যে কিনা অ্যাস্ট্রোনটটা জানায় এমন ভাবে যে তার যে ছেলে আছে সে জানে না, তার ওয়াইফ তাকে জানায়নি, কারণ সে স্পেসকে এত ভালোবাসতো যে ফ্যামিলিকে তার সময় দেওয়া হয়নি। তো আসলে এই যে এলিয়েনটা সবকিছু শেষে আবারও এই নায়কটার ভিতর ঢুকে যায়, তখন নায়িকা তাকে বলে যে তারা মস্কোতে নিয়ে গিয়ে আবার আবার ট্রাই করবে, কিন্তু নায়কটা আসলে বুঝে যায় যে সে যদি বেঁচে থাকে মানুষের ক্ষতি হবে, তখন সে নিজেকে নিজে নিজেকে গুলি করে মেরে ফেলে। তো সিনেমা
সিনেমা এখানে শেষ হয় এবং লাস্টে দেখা যায় যে নায়িকাটা থাকে এই যে অরফানেজ থেকে তার যে অ্যাস্ট্রোনটের ছেলেকে তাকে অ্যাডপ্ট করে নিয়ে যায়। তো সিনেমা এখানে শেষ হয়ে যায়। মোটামুটি ভালো সিনেমা, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, দেখে বেশ ভালো লাগে এবং একবার অন্তত দেখা উচিত সিনেমা, যা মানে কোনো সময় নষ্ট হবে না আপনাদের। তো সিনেমা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে একসময় তখন করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।